এদিকে তাকান ভাবি বুতাম রাট করে আসেন ভাই বস আমারে দেখে গলা শুকিয়ে গেছে না ভাবি আপনি আমার বাসায় আসছেন আপনার একটা সম্মান আছে না কিছু একটা মুখে দেন না খুব ইশকুরানের অহনি তুমি পাত্রী গুটায়ে বাইর হও আমি আর তোমারে রাখুম না কেন ভাবি ভাড়া দিয়ে দিমু ভাবি বাকি রাখুম না হাতে থালা লইয়া পথে পথে ভিক্ষা করে খামু কিন্তু অসম্ভবের মাথায় বাড়ি আমি তোমার আর একদিনও রাখুম না ভাবি তোমার ভাড়ার চিন্তায় চিন্তায় এইবার আমার চুল শেষ আরো কিছুদিন যদি রাখি সামনে আমার ফিগার শেষ ভাবি গো তো তুমি সারা আচ্ছা তুমি তুমি সারা তুমি সারা এই দুনিয়াতে আমার কেউ আরে আচ্ছা ভাবি আমারে কেউ না তুমি আমার বাড়ি করে দিও কিছু নাই ভাবি কেউ মিথ্যা কথা আমারে তুমি পুলাটা জীবনে একটাও হাসা কথা কইয়া দেখলো না মনে হলো খুঁতিটা জীবনে পূজা দিন ভাবি ভাবি আমার গলায় দুই কাপ চা ভাবি আমার কিন্তু দুই চামচ চিনি আমার এক চামচ দুই দেই দেই সোসা কত টাকা ভাড়া বাকি কোথায় বাসা ভাড়া বাকি কত আমার হ্যাঁ আমার বাসা ভাড়া বাকি দেবো কেন ফাইজলামি করছি ভাবির লাগে ফাইজলামি বুঝো না আচ্ছা শোনো আজকে কিন্তু তুমি আমার বাবার সাথে চা খাচ্ছ চুপ ডোন্ট মিস আর কোনো কিছু না আজকে দেখা করছুই ওকে থ্যাংক ইউ ওয়েলকাম তোমাদের সম্পর্ক কতদিনের এক বছর তুমি কোনো কথা বলবে না মিস্টার রবি সরি রবি 5 বছরের সম্পর্ক জি 5 বছরের তো পরিচয় ওটা তো 1 বছর তোমাকে কথা বলতে নিষেধ করেছি ওকে ওকে তোমাদের প্ল্যান কি জি আমাকে বিয়ে করছো কবে আর একটু এস্টাবলিশ হয়ে নে কবে জি এস্টাবলিশড হতে কতদিন লাগবে তুমি থামবে না ও তোমার কথা বুঝতে পারছে না বাবা একই সাথে আমি ওর আইকিউ টেস্টও নিচ্ছি বাবা ওকে আই উইল ড্র আমি আর কোনো প্রশ্ন করব না প্লিজ বাবা রাগ করো না এই ছেলে তুমি কিছু বলবে তোমার রুচি প্রশংসা না করে পারছি না হোয়াট ডু ইউ মিন টেল হিম হি শুড ডিজার্ভ ফার্স্ট দেন ডিজায়ার কি বলে গেল কিছু না বলো না আগে আমার উপযুক্ত হও তারপর আমাকে আশা করো ডিজার্ভ ফার্স্ট দেন ডিজায়ার হ্যাঁ Thank you.
দাঁড়ান, এদিকে আসেন, সামনে আসেন। সালাম। কোথায় যাচ্ছেন? বাসায় যেতেছি। বাসা কোথায়? ওই যে ওটা। কী করেন আপনি? আমি চাকরি করি একটা বাইং হাউসে। কোথা থেকে আসছেন? বনানী গেছিলাম। কী নাম? রবি। যান, বাসায় যান, আজকে রাতে আর বের হবেন না এখান। জি। সালাম স্যার, এখানে কোনো সমস্যা হয়েছিল? আমরা একজন আহত লোককে খুঁজছি। কেন? মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। গুড নাইট স্যার। বাইরে ঘোরাফেরা করবেন না, যান। সালাম। এই এদিকে সেই স্যার, পানি খেয়ে দিয়েছিলাম স্যার, পানি গলা শুয়ে গেছে স্যার, পানি খেয়েছে স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি খাবেন একটু দেবো আপনার স্যার? না। স্যার আপনার জন্য এক গ্লাস আনি? না। আপনার ডাক্তার দেখানো দরকার স্যার। না, তোমার পুলিশে খবর দেওয়ার দরকার, তাই না? না স্যার, কি বলেন? তুমি যদি চাও তোমার বোকামির জন্য কয়েকজন মারা যাক, তাহলে যাও ওদেরকে ডেকে আনো। ওরা এলেই যে আমাকে ধরতে পারবে, তুমি এতটা শিওর হচ্ছ কি করে? বুঝতে পারছি স্যার। না, ঘটনাটা তুমি কিছুই বুঝতে পারোনি। তুমি যদি কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে আমি কিন্তু আবার ফিরে আসবো। বাতি নিভিয়ে তুমি শুয়ে পড়ো। আপনি স্যার? জেগে থাকবো। স্যার আপনি রেস্ট নেন স্যার, রেস্ট নেন স্যার। আমি কথা দিতেছি আমি আপনার ধরাই দিব না স্যার। কেন? আমি যদি আপনার ধরাই দিই স্যার, আপনি তো ফিরে এসে আমার প্রতিশোধ নেবেন স্যার। গুড স্যার, আপনি যদি স্যার আমি আপনার সাহায্য করবো স্যার। কেন? আপনি যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাবেন তত আমার জন্য মঙ্গল। তুমি তো বললে তুমি ছাড়া এখানে আর কেউ থাকে না। নাই স্যার, কেউ নাই তো, আমি একাই থাকি স্যার। বাড়িওয়ালা ঘন ঘন চলে আসে। কেন? ছয় মাসের বাড়ি ভাড়া বাকি আছে। ও, তাই স্যার ওই সকালবেলা চলে যায় আর অনেক রাত্রে ফিরে স্যার, কেউ যেন ধরতে না পারে। তুমি কি করো? বলার মতো কিছু করি না স্যার, কাপড়ের স্যাম্পল নিয়ে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করি স্যার। বাইং হাউসের দালাল, মানে দালালের দালাল বলতে পারেন স্যার। বালিশের নিচে একটা মেয়ের ছবি, সে কে? ছিলে কেন? সরি স্যার, আমি ওর যোগ্য না স্যার।
আমার জন্য তুমি একটা কাজ করতে পারবে? হ্যাঁ পারবো স্যার। একজনকে গিয়ে একটু খবর দিতে পারবে? পারবো স্যার। কাকে স্যার? আমি ওর কাছেই যাচ্ছিলাম, হঠাৎ পুলিশ চ্যালেঞ্জ করলো। এই লেকের ধারে শেষ বাড়িটা, এই যে লেকের ধারে শেষ বাড়িটা স্যার, তুমি চেনো নাকি? কার কাছে যাবো স্যার? ওর নাম জল। জল? হ্যাঁ। আপনার নাম স্যার? জল আমাকে কি নামে চেনে জানি না, তবে ওর মা আমাকে ফারুক বললে চিনবে। আমি কি কি বলবো স্যার যে গুলি খাইছেন আপনি গুরুতর? না। তাহলে কি বলবো স্যার? মৃত্যু পথযাত্রী আমি জলকে এক নজর দেখতে চাই। আমি শুধু জলকে একবার দেখব। জল জি স্যার। আমি ওর কাছে আসিনি। কার কাছে? জলের কাছে। কে? জল। কেন? কথাটা ওকে আর ওর মাকে বলতে বলেছে। কে? আপনাকে আপনাকে বলতে পারবো না। আমি জলের মা। জি, আপনি জলের মা? হ্যাঁ। আপনি ঐশীর? আমি তোমার এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনি কি ফারুক নামে কাউকে চেনেন? নদী, তুমি ভেতরে যাও। হাসান যাও। আমাকে বলো কি বলবে। মানে ঠিক আছে, তোমার কিচ্ছু বলতে হবে না। ঐশী, তোমার ঐশী জল কে? ঐশী জল কে? জানি না। আমি এতক্ষণ যার সঙ্গে কথা বললাম উনি কি তোমার মা? 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 নদী, তুমি আসবে না। কেন? ওকে এখান থেকে যেতে বলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে আমি পুলিশে দেব। হাউস ট্রেসপাসের জন্য। যাও, তোমার যা খুশি করো। যাও। ফারুকের ব্যাপারে ও তোমাকে কি বলছিল? তুমি তো কথা শেষ করতেই দাওনি। এই ছেলে, তুমি বলো। রবি বলো, বলো, কোনো অসুবিধা নেই। উনি মৃত্যু পথযাত্রী জল নামে একজনকে এক নজর দেখতে চান। তার মানে ও এখন বাইরে আছে।
তোমরা বুঝতে পারছো এই ছকরা ওর প্ল্যান্টেড? দয়া করে আমাকে কি কেউ বলবে যে কি হচ্ছে এসব? শোনো, তুমি ওর সঙ্গে গিয়ে একজনকে দেখে এসো, জাস্ট এক নজর। কোথায় যাব, কাকে দেখব? তুমি যাও। চল। জল কে? ওকে গিয়ে তুমি জিজ্ঞেস করো জল কে। যাও। তুমি ফারুকের ব্যাপারে ঐশীকে কোনো কথা বলবে না। ও যা জানে সেটাই সত্যি, যা জানে না সেটা মিথ্যে। ও জেনে যাবে, তোমার আমার বলায় কিছু যাবে আসবে না। ও জানবে না। মানে? কিছু না। ও ফারুককে গিয়ে পাবে না? না। তুমি জানলে কি করে? এমনি ধারণা। তুমি এত নিশ্চিত হলে কি করে? মানে? তুমি তাহলে পুলিশকে? তোমার যা খুশি ভাবতে পারো। ছি, তুমি এত নিচ, জেনে শুনে তুমি মেয়েটাকে বিপদের মুখে ঠেলে দিলে। ঐশী যাওয়ার আগে পুলিশ ওকে ধরে নিয়ে যাবে। নাথিং উইল হ্যাপেন টু হার। বাবা ঠিকই বলেছে। দেখো আমার কিছু হয়নি। থ্যাঙ্ক গড। মা দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। টেনশন মুক্ত হয়ে গেছে, কাল কথা বলো। তোমাকে শুধু একটা প্রশ্ন করব। বলো, ওই লোকটার সাথে আমার কি সম্পর্ক? সে তোমার জন্মদাতা।
বাবা? এই কথাটা আমাকে আগে বলনি কেন? এখন যা করছো এই অত্যাচারের ভয়ে। তুমি আমার মা, এই কথাটা সত্যি তো? তোমার কিছু বলার আছে? তুমি তখন ছোট। আমি ইতিহাস শুনব না। কেন? ওই গল্পটা জানো তো, রাজা সেনাপতিকে যুদ্ধে হারার কারণ জিজ্ঞেস করেছিল। সেনাপতি বলল 100টা কারণ হুজুর। প্রথম কারণ, গুলি ফুরিয়ে গিয়েছিল। দ্বিতীয় কারণ, রাজা বলল থামো, আমি আর 99টা শুনবো না। তুমি কি বলতে চাও? তুমি আমার বাবা না, এ একটা কথাই আমার জন্য যথেষ্ট। আমি তাহলে কি? বাবার মতো। ওই মিয়া, বাধা দিবার পাও না তো থাকো কেন? ভাবি, মানুষের তো সব দিন একরকম যায় না। আজকে যদি ভালো যায় কালকে খারাপ যাবে, আর কাল যদি খারাপ যায় এরপরের দিন ভালো যাবেই, এটা ওয়ার্ল্ডে একটা নিয়ম। চুপ! তোমার লেকচার হুনতে হুনতে আমার কান পচে গেছে। ভাবি, আগামী মাসের ফার্স্ট উইকে সব ক্লিয়ার করে দিই। মাপ চাই খাচুর ভাই। আমার নাম খাচুর ভাই না তো, রবি রবি। হুন মিস্টার রবি শস্য, কালকের ভিতর যদি 6 মাসের বাড়া চুকায় না দাও তাইলে কিন্তু তেল ভাজ করুম। শস্য তেল হবে? হ। গুড মর্নিং। মর্নিং রবিকে। আমার সামনে যেই বেহুদা খাড়াই আছে। ভাবি, আমগুলো 2 কাপ চা পাঠাই দাও। 2 কাপ সঙ্গে রুস্তমের বাপ রেও পাঠাই দাও। দরকার নেই। রুস্তমের বাপ চালাক বলে রবি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি দরজাটা আটকে দেবো? মানে রুস্তমের বাপ চলে আসবে। ঠিক আছে, প্লিজ বস। মিস্টার রবি, আমার হাতে সময় খুব কম। জি বলেন। সরি, আপনি কোন গার্মেন্টসের? যে গার্মেন্টসের হন, কোনো অসুবিধা নেই, কী লাগবে বলেন। বাটন, জিপার, এক মিনিট। স্যাম্পল দেখেন, দেখেন আপনার কোনটা কোনটা লাগবে আপনি শুধু বলেন। আপনার কাছে 1 পয়সা কমিশন নেব না আমি। কেন? সেটা বলতে পারবো না। দেখেন, আমি ব্যারিস্টার, আমার কাছে কোনো কেসের কানেকশন আসছেন না। আমার সাক্ষী দিতে হবে না। তাইলে আমার একজন ক্লায়েন্ট আপনাকে সাহায্য করতে চায়। সাহায্য? তিনি আপনার প্রতিষ্ঠা দেখতে চান। উনি কি আমার মাল বাকি দিতে দেবেন?
না তুমি আমার জন্য কি করবেন দোয়া প্রতিষ্ঠিত হবার জন্য যা যা দরকার তাই করবেন কি কি দেবেন তিনি আপনাকে বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সব দেবেন কেন দেবেন এটা তিনিই ভালো বলতে পারবেন তবে একটা শর্ত আছে কি আপনি কখনো তার নাম ঠিকানা পরিচয় জানতে পারবেন না আপনি কি আমার নমস্কার করতেছেন রসিক আছেন তো আপনি কি নিন ও বাবা তার কি টাকা ছাপানোর মেশিন আছে নাকি নকল মনে হচ্ছে না আসলেই কিন্তু আমার মনে হয় উনি যারা সাহায্য করতেছেন আমি সেই লোক না আপনি ভুল করতেছেন আমি নিশ্চিত আমি কি তারা চিনি নো কমেন্ট আমি আমি কিছু বুঝতে পারতেছি না আমার ডর লাগতেছে ভয় পাওয়ার কিছু নেই তিনি এর বিনিময়ে আপনার কাছে কিছু আশা করেন না আমি একটু ভেবে দেখি আমি ব্যারিস্টার ব্যাপারটা বেআইনি হলে আমি কাজটা নিতাম না ব্যাপারটা অনেকটা উইলের মতো তবে আপনাকে কিছু শর্ত মেনে চলতে হবে যেমন আপনি তার পরিচয় জানতে পারবেন না বেআইনি ব্যবসায় জড়াতে পারবেন না আচরণ সুন্দর রাখতে হবে ইত্যাদি ইত্যাদি আমি রাজি টাকার হিসেব রাখার জন্য আপনি শুধু মানি রিসিটে সই দেবেন দেব বাই দ্য ওয়ে এর মধ্যে ফ্ল্যাটের ঠিকানা আছে ফ্ল্যাটের চাবি আছে ফ্ল্যাট আপনার বাইরে গাড়ি অপেক্ষা করছে গাড়ি আপনার মিস হাসিন আমি আমি স্বপ্ন দেখতেছি না তো না হাসিন আপনি শুধু যদি ওনার নামটা একবার আমাকে বলতেন সরি বাই ঐশী রবি এসেছে যাও গিয়ে দেখা করে এসো ওকে এখানে আসতে বলবো নাকি অপেক্ষা করতে বলবো বলো না কি বলবো আচ্ছা ঠিক আছে আমি ওকে গিয়ে এখানে নিয়ে আসি তোমাদের জন্য একটু চা পাঠিয়ে দিই চা খাও যাও তাচ্ছি গিয়ে দুজন একটু ঘুরে এসো বাইরে থেকে ভালো লাগবে এমন করে না এমন করলে চলবে মনে করো তোমার ওটা একটা পরীক্ষা আরো কত পরীক্ষা বাকি আমাদের মেয়েদের পরীক্ষা বেশি আজ পাওয়ার পরীক্ষা কাল হারানোর তারপর বিয়ে স্বামী সংসার সন্তান আল্লাহ আমাদের মুখটা সুন্দর করে বানিয়েছেন কেন জানো যাতে ভেতরে কথাটা কেউ বুঝতে না পারে ভালোবাসি কাকে আর সংসার করছি কার সঙ্গে কেউ জানতে পারে না এটাকে যদি তুমি ছলনা মনে করো তাহলে তোমার কষ্টটা বাড়বে আর যদি মহত্ব মনে করো গুণ মনে করো তুমি হাসতে পারবে আর এই হাসিটাই হচ্ছে তোমার পরীক্ষার ফল তুমি পাস না ফেল আচ্ছা মা আমি যদি সারা জীবন একা থাকতে চাই তাহলে আমাকে কতগুলো পরীক্ষা দিতে হবে ধরো কোনো দিন আর স্বপ্ন দেখতে চাই না তাহলে কয়টা কোনো দিন আর সুখী হতে চাই না তাহলে কয়টা ঐশী আমাকে একটু জল বলে ডাকো না মা জল ডাকবে না আমার সিভিটা খুব মজার আমার দুইটা নাম দুইটা বাবা কি মজা না
যাই রবিকে গিয়ে বলি। না, ওকে এগুলো কিচ্ছু বলবে না তুমি। কেন, ওকে বলার দরকারটা কি? বললে ও আর ভালোবাসবে না? জানি না মা, চলো ওর কাছে গিয়ে একটা পরীক্ষা দিই। আমার জন্মদাতা ওই লোকটা, এটা শুনলে রবি আমার কত মার্কস কেটে দেয়। চলো না দেখি। ওর সাথে তোমার আর দেখা হওয়ার কোনো দরকার নেই। শরীরটা ভালো নেই। কি বলেন, তো ডাক্তার কাছে লয়ে যায়, একটা থরো চেক আপ করে নিয়ে আসি। এসব সবচেয়ে বড় দামি ডাক্তার কাছে লয়ে গেলাম। আই গট এ কার, খুব সুন্দর গাড়ি, আপনার পছন্দ হবে, আপনি যেতে পারেন। হাওয়া খেতে খেতে গেলেন, হাওয়া খেতে খেতে আসলেন, তারপরে একটা ফাইভ স্টার হোটেলে লাঞ্চ করলাম, তারপর শপিং। তুমি এখন এসো। ঐশী ম্যাম, তোমাকে যেতে বলা হয়েছে। স্যার, আপনি আমারে ঐশীর সমকক্ষ হইতে বলছিলেন, এখন তো কোনো সমস্যা নাই স্যার। হোয়াট ডু ইউ মিন? স্যার, আমার যদি ভুল না হয় স্যার, আপনি হইতেছেন সেই মহান। শাট আপ। অসুবিধা নাই স্যার, আমি তো কারো বলবো না। গেট আউট। তুমি রবিকে প্রশ্রয় দেবে না। সম্ভবত ব্যাপারটা নিয়ে আমাদেরকে ব্ল্যাকমেইল করতে চায়। কোন ব্যাপারটা? তুই সেদিনই সেই ঘটনা খবরদার, ভুল করবে না, আর ওর সাথে কোনো যোগাযোগের চেষ্টা করবে না।
কেন স্যার আজকে শেয়ার বাজারটা যেগুলোর দাম লাফে লাফে বাড়ছে সব বিক্রি করে দিতে বলো আর সে যেগুলোর দাম পড়ছে সব কিনতে বলো সব যোগ্য না স্যার দ্য কার আই ড্রাইভ দ্য হাউস আই লিভ দ্য অফিস আই মেন অ্যান্ড দ্য গার্ল আই কার কথা বলছেন স্যার উই জি তার কথা বলতে না বলতেই চলে এসছে গুড ইভিনিং ম্যাম গুড ইভিনিং হট অর কোল্ড থ্যাংকস স্যার আপনি কিছু নেবেন বোথ মানে I'm not getting you. আপনি এখন যান এটা বুঝতে পেরেছেন জি স্যার প্লিজ গুড নাইট স্যার বাই প্লিজ হ্যাভ এ সিট আই'ম ফাইন থ্যাঙ্কস ওকে গো অ্যাহেড আমার ক্লায়েন্ট আপনার উপর খুব খুশি আমি 4 টাকা দিয়ে যাচ্ছি তাকে বড় করলেন না ছোট আমার কি তাকে কিছু করার উপায় আছে কেন তার সম্পর্কে কিছু জানলেই তো তাকে ছোট করা কিংবা বড় করার প্রশ্ন আসে তাই না তার সম্পর্কে আমার অনেক প্রশ্ন অনেক কল্পনা অন্ধ যেরকম হাতড়ে বাড়ায় ভয় ভয় থাকে আমার একই অবস্থা তাকে নিয়ে মাথা নষ্ট করার দরকার নেই যখন সময় হবে তখন তাকে দেখতে পাবেন আপনাকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে করলাম এর ভেতরে আপনার নামে বড় অঙ্কের একটা ডিপোজিট আছে যার বিপরীতে আপনি ব্যাংক থেকে বড় ধরনের শিল্প ঋণ নিতে পারেন তারপর ইকুইটির টাকা তো পেয়েই গেলেন এখন শিল্পপতি হতে অসুবিধা কোথায় তথাস্তু আর কোনো সমস্যা আচ্ছা আপনি যদি কাউকে ভালোবাসতেন তাকে কি অবস্থা দেখতে চাইতেন ব্যর্থ নাকি সাকসেসফুল নাকি অন্য কিছু সাকসেসফুল হ্যাঁ কেউ কেউ তো ব্যর্থ মানুষকে ভালোবাসে তাদের উন্নতিতে ঈর্ষা করে তাহলে তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো আসি গুড নাইট স্যার আমি ঐশীর সঙ্গে একটু দেখা করব ঐশী নেই স্যার ও বাসায় নেই মিথ্যা কথা দুঃখ স্যার
ভুল হয়ে গেছে স্যার, ওরা একটু ডাকে না, এক নজর দেখে চলে যাব স্যার, ভুলকে দিয়ে একটু দেখবো স্যার। স্যার ও নেই। কোথায়? হোস্টেলে। ঠিকানাটা দেন। গেট আউট স্যার। স্যার পায়ে ধরে স্যার, স্যার অনেক পাট্টানি হয়েছে, বেরিয়ে যাও স্যার। আমি কি এখনো ওকে ডিজার্ভ করি না স্যার? আমার কোথায় কি আছে আপনি তো সব জানেন স্যার, জানেন না? দারোয়ান স্যার, আমি শুধু ওকে একটা কথা বলবো স্যার। তুমি যাও, আমি দেখছি। বলো কি বলবে ওকে। ম্যাম, ওই লোকটা কে যার জন্য ঐশী আমাকে ত্যাগ করলো? কে লোকটা? বিশ্বাস করুন আমি লোকটার ধরা দিই নাই না। আর লোকটা তো খারাপ ক্রিমিনাল, তার যদি আমি পুলিশে ধরা দিই ঐশী রাগ করবে কেন বলেন? চুপ করো। আর লোকটা ওই জল জল না কার কি, তা তো ঐশীর কি, ঐশীর তো এতে কোনো সমস্যা না। ঐশীর নামই জল। ওই লোকটা ঐশীর বাবা। বাবা? হ্যাঁ।
Hello. Have a seat. Anything wrong? এসব কি? Propaganda. পত্রিকা কত কি লেখে? ইউনিয়নের দাবি মিথ্যে? কিসের ইউনিয়ন? আমি তো ইউনিয়নে মানি না। মানে? ওদের কাজ কি? ওদের কাজ প্রোডাকশন বাড়ানো, দলাদলি করা না। ফ্যাক্টরি বন্ধ করার আগে আপনি আমার সঙ্গে পরামর্শ করতে পারতেন। দাতা কি আমার উপর খাপছে? উনি নিশ্চয় আপনাকে মানুষ মারার জন্য ফিনান্স করছেন না? আপনি খাপতেছেন কেন? খেপেন না, বসেন, ঠান্ডা খান। শোনো ম্যাডাম, একটা ঠান্ডা নিয়ে আসো ম্যাডামের জন্য। হোয়াটস রং উইথ ইউ রবি? নাথিং, আই এম ফাইন, আই এম অ্যাবসলিউটলি ফাইন। তাহলে এত সমস্যা হচ্ছে কেন? এগুলো কিছু না, নয় ছয়। মানে? মানে আমার কাছে যেটা ছয় আপনার কাছে সেটা নয়, আমি যেটা ছয় দেখি আপনি সেটা নয় দেখেন, ব্যাস। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি মস্ত বড় বিপদে পড়তে যাচ্ছেন। কাদের দিক থেকে? আপনাদের দিক থেকে নাকি ওদের দিক থেকে? সব দিক থেকে। শোনান, যে গরু দুধ দেয় আমি তার লাতি খেতে রাজি আছি, কিন্তু ওদের কাছ থেকে না। ওরা সারা জীবন জুতা নিচেছিল, জুতা নিচেই থাকবে। আমি ওদের কাছে হাত জোড় করতে পারবো না। আপনার কাছে হাত জোড় করতেছি সেটা ভিন্ন কথা। হাত জোড় করলে আপনার হবে নাকি পা ধরতে হবে? ধরবো। মানুষ এত বদলায়? রাখলে আপনার খুব সুইট লাগে। বদলায় বসকে আমার সালাম দিও না। ওকে, স্যার, ম্যাডাম তো চলে গেল, আমি কি ড্রিঙ্কস আপ করব? আরে দর, ঠান্ডা লাগবে না, গরম দাও, আমারে গরম দাও, রক অন দ্য টপ। বুঝলাম না স্যার। ইট ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি। আছে না গেছে? কে? কেউ না। বলো না কে। জলের বাবা। আরেকটু হলে তো মরেই যেতাম।
সে কবে জেল থেকে ছাড়া পেল জানি না। তুমি নাকি মাতাকে ভুলেই গেছো। আর কি কি যেন বললে, টাইম হিলস, জীবন মানে পরীক্ষা। আমার যে কি হবে আমি ভেবেই পাই না। একদিকে তুমি, একদিকে বাবা, একদিকে জলের বাবা, একদিকে মা। তুমি কি রবিকে কিছু বলেছিলে? ও আর আসে না, ফোন দেয় না। তুমি মনে হয় বলেছ যে আমি ঐশী না জল। আমি যাকে বাবা বলি সে আমার বাবা না, যাকে বলি না সে। এই জন্যই মনে হয় আসে না। জানো মা, রবি এখন অনেক ধনী, অনেক টাকা। বাবা বলেছিল নাকি আমাকে ডিজার্ভ করে না, এখন আমি ওকে করি না। তবুও একদিন আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো, দেখবো ওকে দেখলে আমার কেমন লাগে। তোমার মতো কিছু হয় কি না, ওরও আমাকে দেখলে কিছু হয় কি না। হ্যালো, কে? চিনতে পারছো না? ফারুক, সরি 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 সরি। কি ব্যাপার? কাল ছাড়া পেয়েছি। যাবে ভেতরে? ওইটা তোমার ঘর না? হ্যাঁ, কি হলো? চলো। এনি প্রবলেম? চলো। অন্য কিছু খাওয়াতে পারবো না, আমি বাইরে থেকে খেয়ে আসি। কিছু লাগবে না, অন্য কিছু লাগবে না। তোমার উন্নতি দেখে আমার পেট ভরে গেছে। আমি এসব ডাকাতি করে করিনি, চুরিও না। সরি। উঠেছেন কোথায় আপনি? জেলখানা থেকে সরাসরি তোমার এখানে। দেখেন, আমি আর নতুন করে কোনো সমস্যা পড়তে চাই না। তুমি কি চাও আমি এখান থেকে চলে যাই? হ্যাঁ, শুধু আজকের রাতটা। সরি, নেভার মাইন্ড। এবার বলো, জল কেমন আছে? আপনার মেয়ে? হ্যাঁ। ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। হাসান কি বলে, ওকে এখনো তুমি ডিজার্ভ করো না? আমি করি, কিন্তু ও আর করে না। মানে? ও আপনার মেয়ে আমি জানতাম না। বাস, আমার জায়গায় আপনি হলে কি করতেন? সমাজের এই স্তরে অবস্থান করে আমি যা করছি আপনিও তাই করতেন। একজন দাগি আসামের মেয়েকে বিয়ে করতেন না। আই রিপ্রেজেন্ট মাই ক্লাস অ্যান্ড ইউ রিপ্রেজেন্ট ইয়োরস। ক্লাস? ইয়োর ক্লাস? আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না, আপনি প্লিজ চলে যান, প্লিজ।
তুমি আমাকে অনেকবার দেখতে চেয়েছো, আমি তোমার ইচ্ছা পূরণ করলাম। আপনার কথা বুঝতে পারলাম না। এখন বুঝতে পারছেন? মানে আমি তোমাকে যাতে তুলেছিলাম মানে উনি, হ্যাঁ এখন তুমি আমাকে বলো, তুমি কি সত্যি এগুলো ডিজার্ভ করো? না। তাহলে এসো। আপনি আমাকে আর একটা শাস্তি দেবেন? বলো। জলকে বলবেন আমি ওর ভালোবাসা দূরে থাক, ঘৃণারও যোগ্য না। যার যেখানে থাকার কথা সে সেখানে নেই, আমি জেলখানায়, এরা বাইরে। সব আমার ব্যর্থতা। ব্যর্থতা টাকা, টাকা কখনো মানুষ বানাতে পারে। সরি স্যার, আমি ওর যোগ্য না স্যার।
না আপনি হ্যাঁ রবি আসলে আমার কথা বলবেন না থাক তুমি বসো বাসাটা খুব সুন্দর ঘুরে দেখো ওই গল্পটা জানেন তো একটা মোরগ খাবারের লোভে খুব সুন্দর একটা বাসায় ঢোকে তারপর নিজেই খাবার হয়ে যায় তুমি মোরগ না মানুষ আপনি কি তুমি বলো থাক আমার এখানে আসাই উচিত হয়নি মা নাকি আপনাকে দেখে মরেই যাচ্ছিল আমি ভাবলাম রবিকে দেখে আমার কিছু হয় কিনা আপনার কিচ্ছু হয় না আপনাকে আমি কি ডাকবো বলেন তো মানুষ অমানুষ অতি মানুষ প্রেমিক পাষাণ বাবা জন্মদাতা কি কি ডাকবো আপনাকে আমি আমি আত্মরক্ষার জন্য হত্যা করেছিলাম কিন্তু আমার পক্ষে কেউ সাক্ষী দেয়নি আমার শত্রু ছিল অনেক টাকা আর তোমার মায়ের ওই রূপ বাস আমি আর কিচ্ছু শুনবো না তুমি আমার কাছে মৃত মা তোমাকে দেখে মরে যেতে পারে কিন্তু আমাকে দেখো তোমাকে দেখে আমার কিচ্ছু হচ্ছে না কারণ আমি তো তোমাকে ভালোবাসি না চল সারা জীবন চাতক পাখির মতো তোমাকে জলের জন্য এইভাবে আত্মনাট করতে হবে এইভাবে বাবা আমাকে ধরছো না কেন